সালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত এখন যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এ আর শিবগাতুল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন দেশ বন্ধু গ্রুপ নিবেদিত সাওয়াল জবাব পাওয়ার বয় কদমতলি স্টিল মিলস লিমিটেড প্রিয় দর্শক আমাদের এই মোতাবারক আয়োজনে প্রতিদিন কথা বলে থাকি জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে এ সকল উত্থাপিত প্রশ্ন ও জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন বাংলাদেশের প্রথিত যশা তারই তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার জনাব মোহাম্মদ শামাউন আলী স্যার স্যার আজকের এই মোতাবার আয়োজনে আপনাকে স্বাগতম আসসালাম আলাইকুম আহমতুল্লাহমতুল্লাহ স্যার রমজান মাসে ইনহেলার ব্যবহার করবে কিনা এবং চোখে নাকে কিংবা কানে আমরা এক ধরনের ড্রপ ইউজ করি এটি করবে কিনা আর করলেও রোজার কোনো ক্ষতি হবে কিনা যেখানে রমজানের কথা বলা হয়েছে শাহরু রমাদান আল্লাজি উনসেলা ফিহেল কোরআন হুদ আল্লী নাসবি ও বাইনা তিমরাল হুদা ফুরকান শেষ পর্যায়ে আসা বলতেছে ইউরুইদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ ও বিকুমুল রসরা আল্লাহ তালা তোমাদের জন্য সহজ সরলতা চান তিনি কাঠিন্যতা চান না এই জন্য আলেমলামারা এই আয়াতকে সামনে রেখে বলেছেন যে এখন যেহেতু আমাদের কাউরি শারীরিক অসুস্থতার কারণে তার যদি ইনহেলাল নিতে হয় চোখে ড্রপ নিতে হয় বা কোনো জায়গাতে এমনকি যদি ইনসুলিন নিতে হয় তাহলে এটা জায়েজ হবে কি না আলেমলামারা বলতেছেন যে হ্যাঁ এটা জায়েজ এবং অনেক আছেন যাদের দুইবেলা ইনসুলিন নিতে হয় এই রোগীরা তাদেরকে ডাক্তার পরামর্শ দেন যে আপনি অন্যান্য সময়ে খাওয়ার আধা ঘন্টা আপনি আগে ইনসুলিন নেন এখানে ইফতারির পনেরো মিনিট আগে আপনি ইনসুলিন নেবেন কারণ এই পনেরো মিনিট আগে যে ইনসুলিন নেবে এটা কিন্তু সারাদিনের রোজাতে আপনাদের ক্লান্তি থাকলো এটা কার্যকারিতা হবে আপনারা যদি আধা ঘন্টা আগে নেন তাহলে পরে এমনও হতে পারে যে আপনার ব্লাড সুগার অনেক ফল করতে পারে এই কারণে আলেমলা মারা বলছেন যে যদি ইনহেলার নিতে হয় নিবে নিশ্চিন্তে চোখে ড্রপ দিতে হয় দিবে। এমনকি ইফতারির পূর্ব মুহূর্তে পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে যদি ইনসুলিন না দরকার হয় রোজা কোনো কষ্ট অসুবিধা হবে না ইনহেলারের বিষয়টা আমাদের মহতারাম বলছিলেন আসলে যদি এটা খুব ভারী কোনো গ্যাস হয়ে থাকে যেটি যদি পাকস্থলিতে যাওয়ার প্রবণতা থেকে সেক্ষেত্রে কি কিছু আসলে রোজা ভঙ্গ হওয়ার মূল কারণ হচ্ছে আপনার খাদ্য নালিতে কিছু প্রবেশ প্রবেশ করা এবং এখন তো চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আগে চিকিৎসা বিজ্ঞান যখন উন্নত হয় নাই তখন যেগুলো মারাত্মক ধরনের ইনজেকশন সেটা পিছনের পায়খানার দাঁড় দিয়ে পুশ করা হতো তাই জন্য পায়খানার দাঁড় এখন কিন্তু আবার ওই যে ইয়ে দেওয়া হয় খুব মারাত্মক জটর হলে সাপজিটা দেওয়া হয় এইগুলো যদি কানে যদি ওটার দ্বারাতে আপনার খাদ্য নালিতে কিছু চলে যায় পাকিস্তানিতে চলে যায় তাহলে আপনার রোজা ভাঙবে আর গ্যাসে তো আসলে কোনো খাদ্য উপকরণ না জন্য ধন্যবাদ আপনি সুন্দর করে বলছিলেন যে আসলে রোজার সম্পর্কটা হচ্ছে যে পাকস্থলীর সাথে যদি পাকস্থলিতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে বা ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে আর না হলে পরে আমরা ব্যবহার করতে পারবো অর্থাৎ রোগী যারা বা যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রেই ইসলামী ধরনের রুকসোদগুলো দিয়েছে আপনার কাছে আমার আরেকটা জিজ্ঞাসা হচ্ছে যে অনেকে অনেক কাজা নামাজ হয়ে যায় যখন ইসলামের পথে ফিরে এসেছে তখন বলে যে আমি এই দৈনন্দিন জীবনের সুন্নাত নামাজগুলো বা অন্য নামাজগুলো বাদ দিয়ে আমি উমরি কাজা করি বা আমি জোহরের নামাজের সময় আমি গত বছরের জোহরের নামাজটা এই নামাজের সাথে পড়ে দিই কারণ আমার তো অগণিত জোহরের নামাজ কাজা আছে তো এইটার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি। আসলে এই বিষয়টি একটি মানে নতুন বিষয় আমাদের বিশেষ করে ভারত উপমহাদেশে আপনার গোটা বিশ্বের যত আলেম আলমা রয়েছে স্কলার রয়েছে ফিকার কিতাব রয়েছে ইসলামী আইনের বিধানের বই রয়েছে কাজা বলতে কিছু নিয়ে বলছেন ছোট্ট একটা বিরতি নিচ্ছি এরপরে আবার আপনার কাছে আসছি এবং এই প্রশ্নটা ইনশাল্লাহ করব। দর্শক সময় হয়েছে একটি বিরতি নেবার আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন দেশ বন্ধু গ্রুপ নিবেদিত সাওয়াল জবাব পাওয়ার্ড বাই তলি স্টিল মিলস লিমিটেড মোহতারাম আপনি বিরতির আগে বলছিলেন যে এই যে কাজা নামাজটা মানে অনেকে আছে যে অনেক নামাজ কাজা হয়ে যায় পরবর্তীতে কিভাবে পড়বে প্রত্যেক দিনের অক্ট নামাজের সাথেই কি এটা সমন্বয় করবে কিনা যদি এই বিষয়ে বলতেন কাজা নামাজ বলতে আমরা যেটা বুঝে থাকি আর কি শরীয়তে কাজার বিষয়টা রয়েছে এক অক্ত দুই অক্ত পাঁচ অক্ত যদি ছুটে যায় তাহলে পরে সেটা কাজা আদায় করে নিতে হবে অর্থাৎ আপনি পড়তে পারেন না পড়ে নিতে হবে কিন্তু আপনার জীবনে অনেক বিষয় ছুটে গেছে আপনি অনেক দিন নামাজ পড়েন নাই এখন আপনার চৈতন্য এসেছে আপনার মনে এই ভাবনা এসেছে আমার তো নামাজগুলো ছুটে গেছে এ ব্যাপারে আমাদের ভারত মহাদেশের কিছু আলেম বলতেছে যে এটা কাজা করা উচিত কিন্তু বিশ্বের সমস্ত আলেমরা এটা বলতেছেন কারণ তাওবার যে বিধান তাওবার ব্যাপারে রসল্লা সাল্লাম বলছেন আত তাওবা তো মা কাবলাহা তাওবা করলে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে সুতরাং আপনি যদি তাওবা করে ফিরে আসেন নামাজ শুরু করেন আগের কোন নামাজ আপনার পড়াবার কোন দরকার পড়ে না সুবহানাল্লাহ মানে যে কেউ যদি তাওবা করার পরে নেক কাজ করে আল্লাহ তার ফাউলাইকা ইউবাদিল্লাহু সাইয়আতিহুম হাসানাত মানে তার সমস্ত মানে অসৎকর্মগুলোকে তিনি নিকিতে মানে পরিবর্তন করে তার ডবল নিকি আমল তো করছে তার জন্য বদলা পাবে এবং পূর্বের গুণাগুলো আল্লাহ মাফ করে সেটাকে নিকিতে রূপান্তরিত করে দিবেন তাহলে তার ডবল মানে কাজা হয়ে গেলে পারে তার প্রধান দায়িত্ব হবে আল্লাহ তাওবা করা মানে তাওবার অর্থ হচ্ছে যে আমি পূর্বের গুণা থেকে ফিরে আসলাম তাওবা করার জন্য নিয়ম আছে আমি একটু সংক্ষেপে বলে নেই যে আপনাকে নিয়াদ করতে হবে যে আমি পূর্বের কাজ কোনো করবো না দ্বিতীয় বিষয়ে আপনাকে এরাদা করতে হবে আমার দ্বারাতে যেন এই ধরনের পাপার সংঘটিত না হয় তৃতীয় যে শর্তটা সেটা হচ্ছে যে আপনার সঙ্গী সাথীদেরকে চেঞ্জ করতে হবে আপনার কাছে আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এই পাক ভারত সাবকন্টিনেন্টে বলা হয় যে খেজুর দ্বারা ইফতার করা শুননা আসলে এর যথার্থটা কি আর যদি কারোর খেজুর না থাকে কারণ আপনি জানেন যে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান যে মানে অগ্রগতিটা হচ্ছে একদম বেড়েই চলেছে সেখানে খেজুরও কিন্তু বেশ ব্যয়বহুল যদি না থাকে কি দিয়ে সে খেজুর ছাড়া ইফতার করবে এটা আমাদের বিশ্বাসের সাথে রিলেটেড কারণ সাল্লাম খেজুর দ্বারা ইফতার করেছেন এবং তিনি খেজুর দ্বারা ইফতার করতে বলেছেন তোমরা খেজুর দ্বারা ইফতারি করো আবার তিনি এই সমাধানও দিয়ে দিয়েছেন যে যদি খেজুর না পাওয়া যায় তাহলে পানি দ্বারা ইত্যাদি কারণ আপনার স্টমাকটা দিন আপনার পাকিস্তানের ইয়ে ছিল খাদ্য শূন্য ছিল এখন এখানে যদি আপনি হঠাৎ করে অন্য কিছু জিনিস দিতে যান তাহলে এটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে আজকে ডাক্তারি স্বাস্থ্য মতে এটা গবেষণা করে এটা দেখা গেছে যে খেজুরের মধ্যে যে উপাদান রয়েছে মাত্র কয়েকটা খেজুর খেলেই তার শরীরে সেই পূর্ণ এনার্জিটা ফিরে আসে তাছাড়া খেজুর ভিতরে গিয়ে পাকস্থলিতে হজম হতে সময় লাগে খুবই কম সময় লাগে তার মানে খেজুর থাকলে সে খেজুর দ্বারা করবে না হলে না হলে কি অসংখ্য ধন্যবাদ আপনি কি সুন্দর করে বলছিলেন যে খেজুর থাকলে খেজুর দ্বারা ইফতার শুরু করবে আর খেজুর না থাকলে পানি দ্বারা ইফতার করবে দর্শক ঘড়ির কাটা বলে দিচ্ছে এখন যাবার পালা যাবার আগে বলছি রাসুলের সুন্নাহের বিষয়ে আপনি কি একটু বাড়তি সচেতন আছেন আশা আপনি রাসুলের সুন্না মোতাবেক চলার চেষ্টা করবেন চলে যাচ্ছে দেখছিলেন দেশ বন্ধু গ্রুপ নিবেদিত সওয়াল জবাব পাওয়ার বয় কদমতলি স্টিল মিলস লিমিটেড দেখা হচ্ছে আগামীকাল একই সময়ে এখন টেলিভিশনে সেনাগাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জীবন সুন্দর হোক অমা আলাই না বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক